সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো তোমরা? আশা করি মহান এই সৃষ্টিকর্তার কৃপায় সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। আজকের এই অনলাইন ক্লাসে আমি প্রেমানন্দ বর্মন, সহকারী শিক্ষক গণিত, নূরজাহান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মঠবাড়িয়া পিরোজপুরের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকের এই অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর গণিতের সসীম ধারার 13.2 অনুশীলনীর 10 নং প্রশ্নের সমাধান করব। এখন আমরা হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করব এবং 10 নং প্রশ্নটি 1 থেকে 2 বার ভালোভাবে পড়ে নেব এবং বুঝতে চেষ্টা করব। 10 নং প্রশ্নে 5 + x + y + 135 গুণোত্তর ধারাভুক্ত হলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় কর। আরো একবার আমরা অঙ্কটা ভালোভাবে পড়ে নেব। 5 + x + y + 135 গুণোত্তর ধারাভুক্ত হলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করতে হবে। তাহলে এটা একটা ধারার অর্থাৎ গুণোত্তর ধারার অঙ্ক আমাদের সমাধান করতে হবে। এখন আমরা সমাধানে চলে আসব। সমাধান ধারাটি এরকম, 5 + x + y + 135 গুণোত্তর ধারাভুক্ত। আমরা জানি গুণোত্তর ধারাভুক্ত হলে তার একটি প্রথম পদ এবং সাধারণ অনুপাত থাকে। দেওয়া আছে ধারাটির প্রথম পদ, প্রথম পদকে আমরা এ দ্বারা সংজ্ঞায়িত করি, এ ইকুয়াল এই 5। সাধারণ অনুপাত আর আমরা ধরে নিব এখানে, মনে করি সাধারণ অনুপাত ইকুয়াল আর। এই গুণোত্তর ধারাটির চতুর্থ পদ দেওয়া আছে 135। তাহলে আমরা আর একটা চতুর্থ পদ বের করে নেব এবং দুই চতুর্থ পদ পরস্পর সমান হবে। তাহলে আমরা শর্ত অনুপাতে সেই দুইটা মান পরস্পর সমান লিখতে পারব। আমরা জানি ধারাটির চতুর্থ পদ এর সূত্র a×r⁴-1 ইকুয়াল a থাকলো, r থাকলো, 4 থেকে 1 বাদ দিলে থাকে 3। এটাও একটা চতুর্থ পদ, 135 ও একটা চতুর্থ পদ। তাহলে এখন আমরা শর্ত মতে লিখতে পারি a×r³ ইকুয়াল 135। এর মান আমরা পেয়েছিলাম 5, এই 5 এখানে বসাবো, আর থাকলো তার উপর 3 ইকুয়াল 135। বাম পাশে 8³ থাকলো, এই ইকুয়াল 5, যেহেতু এই পাশে গুণ অবস্থায় আছে বাম পাশে, ডান পাশে আসলে সেটা ভাগ আকারে লিখতে হবে, 135 ভাগ 5। বাম পাশে
आठ टू दि पावर थ्री थकल इक्वाल 135 के 5 द्वारा भाग कर ले 27 सॉरी 27 थाके 27 आठ टू दि पावर थ्री इक्वाल 3 ऊपर क्यूब कर ले 27 हबे सूचकीय फंक्शन मते आमरा जानी जदि भित्ति अथवा पावर एक रकम है ताहले सेटा बाद दिए जेगुलो थाकबे सेगुलो लिखते हबे अर्थात एखाने पावर थ्री एखानेओ पावर थ्री ताहले आमरा उभय पक्षे पावर आउट करे दिब ताहले एई पाशे थाकलो 8 আর এই পাশে থাকলো 3 তাহলে আর এর মান আমরা কত পেলাম 3 এখন দ্বিতীয় পদ যেহেতু দ্বিতীয় পদের জায়গায় x দেওয়া আছে x equal a into r to the power 2 minus 1 ए थाकलो आर थाकलो टू थेके वन बाद गेले वन वन ना लिखले हय एर मान फाइव इंटू आर एर मान थ्री ए दुटो गुण करले तीन पाचा पनेरो द्वितीय पद वाई इक्वाल आर a into r to the power 3 minus 1 equal a থাকলো r 3 থেকে 1 বাদ দিলে থাকে 2 a এর মান 5 r এর মান 3 তার উপর 2 a এর মান 5 a 5 3 এর উপর স্কয়ার করলে 9 पास नाम 45 निर्णय मान x এর মান 15 y এর মান 45 আশা করি সবাই সমাধানটি বুঝতে পারছো সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজ এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ।